তো ফাইনালি এখন বাজে রাত, দেখতে পাচ্ছ তোমরা 3:25, আর আমি বেরিয়ে পড়েছি। এই যে জায়াবু রেডি হয়ে পড়েছে, তো এবার বেরোবো এগড়ার উদ্দেশ্যে। এগড়া থেকে বাস ধরবো কলকাতা যাওয়ার জন্য। তো চলো, এখানে আর বেশি কথা বলবো না, দেরি হয়ে গেছে আমাদের, 3:45 একটা বাস ধরতে হবে। তো এখন 3:24 হয়ে গেছে, বেশি সময় আর হাতে নেই। চলো যাওয়া যাক, এগড়াতে যদি পৌঁছে সময় থাকে কথা হবে তোমাদের সাথে। তো অবশেষে এসে এগড়াতে বাসে বসে পড়েছি, একা এসেছি, জায়াবু ছেড়ে বাসে চলে গেলাম। তো মোটামুটি একা জার্নি করছি কলকাতা ফার্স্ট টাইম। আজ পর্যন্ত মানে সুস্থ থাকা ফিরেছিলাম যতদিন, তত কখনো কোনো দিন কলকাতা একা যায়নি, আর অসুস্থ অবস্থা একা যাচ্ছি। তোমাদের আশীর্বাদে ভালো আছে। তো চলো কলকাতায়, রাস্তায় জানি না ঘুম পাচ্ছে প্রচুর, অনেকটা রাত থেকে উঠে পড়েছিল, ঘুম পাচ্ছে প্রচুর, যেতে যেতে কথা হবে। তো বাস এক জায়গায় কিছুক্ষণ হলুদ দাঁড়িয়েছে, মানে চা টা পান করার জন্য, এক কাপ চা নিয়েছি। রাতে ঘুম যাচ্ছে না, তাই জন্য চা টা খাওয়া। দেখতে দেখতে রাতের অন্ধকার কেটে সূর্যের আলোর দেখা, আর গাড়ি ছুটে চলেছে আপন গতিতে কলকাতার পথে, দ্য সিটি অব জয়। দীর্ঘ কয়েক মাসের ব্যবধানের পরে আবারও দেখা হবে আমার ভাই তানভীরের সাথে। অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, তাই আমিও এক্সাইটেড যে কখন তার সাথে দেখা হবে। এসে পৌঁছে গেছি ধর্মতলা, নেমে গেছি, দেখতে পাচ্ছি ধর্মতলা জ্যাম আর বলার নয়, মোটামুটি পৌঁছে গেছি ঠিকঠাক। ধর্মতলা থেকে ডাইরেক্ট এই দাদাকে পেয়ে গেলাম, আমাকে আর উবের বুক করতে হলো না, এই দাদা অনেকটা হেল্প করলো। তো যাচ্ছি হোটেলে, ওখানে একজন মানুষ আমার জন্য অপেক্ষা করছে, ফোনের পর ফোন করছে, তো কোথায় কোথায় কোথায়। তো চলে আসছি, আর সত্যি আজকে প্রাউড ফিল হচ্ছে নিজেকে, যে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আজকে একা আমি কলকাতা আসছি। মানে কোনোদিন ভাবতেও পারিনি একা কলকাতা আসবো মেদিনীপুর থেকে, আর সেটা সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার আশীর্বাদে। আর দেখো সামনে যাচ্ছি আমরা, সকাল সকাল মর্নিংয়ের সময় যাচ্ছি, রাস্তায় জ্যাম নেই কিছু। হ্যাঁ, মজাটাই আলাদা আজকে, আর কলকাতায় কদিন থাকছি, খুব মজা হবে, খুব আনন্দ হবে। উবের থেকে নেমেই পৌঁছে গেছি আমাদের সেই ডেস্টিনেশন হোটেল সোনালী গেস্ট হাউস। তো ভেতরে যাই, তানবিদ্যা অপেক্ষা করছে, কি বলবো, অনেকক্ষণ থেকে তানবিদ্যা অপেক্ষা করছে। হোটেলের রুমের সামনে এসে দাঁড়িয়ে আছি, আর এখনো দেখা নেই, ততক্ষণ থেকে দরজা ধাক্কা দিয়েছি। তো দরজা আরেকবার লাস্টবার দরজা ধাক্কা দিয়ে দেখি দরজা খুলে কিনা। আরে কেউ আছেন, কেউ আছেন, দরজাটা খুলবেন না, দাঁড়িয়ে থাকবো এরকম। এই দেখো কার, দাদা কেমন আছো, কেমন আছো? আরে দাদা দাদা দাদা, কতদিন পরে তোমার সঙ্গে দেখা। হাই, কেমন আছো তুমি? আছি, একটু অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য আসছি। কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, আড্ডা তো হবে, একদম একদম সেই হবে, সেই চলো একটু ফ্রেশ হবে। হ্যাঁ, তবে সৌমেন কে খুব মিস করতেছি, একদম একদম, আমিও খুব মিস করছি সৌমেন কে, সত্যি বলছি। হ্যাঁ, সৌমেন এলে আরো ভালো হতো, কিন্তু একটা কথা তুমি তন্মিত, আমি দরজাটা ই করে দিই, তুমি এটা কি খেয়াল করেছো যে সুদীপ মান্না যে কোনোদিন কলকাতায় একা আসেনি, সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ থাকা মানে অসুস্থ হয়েও আজকে কলকাতা চলে এলো, পার্ক স্ট্রিটে চলে এলো একা। হ্যাঁ হ্যাঁ, তোমাকে কংগ্রাচুলেশন জানাই, আর এগুলো সব কিছুই হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, এমন সব সময় পাশে থেকে, একদম একদম সবাই, সত্যি আমি তো ভিডিওতেও বলেছি মাঝখানে যে সব কিছু সম্ভব হয়েছে আমার, যারা ভিউয়ার্স, আমার ফ্যামিলি সদস্য যারা, তাদের জন্য, তারা না ভালোবাসা দিলে, আশীর্বাদ না করলে এটা সম্ভব হতো না। আর সত্যি বলছি, কোথাও না কোথাও না তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাটা আমার মনে হয় মানে কি বলে পেট্রোলের মতো কাজ করছে। আর অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে, দেখতে ভুলো না, পাশে থেকো, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। চলো একটু আমি ফ্রেশ ট্রেশ হইনি, একজনকে দেখো, আমার কোনো না আমার কোনো বলছে, দুটো দুটো তরকারি সেট। আরে ভাই ক্ষুধা লাগছে ভাই, আগে খাও তো ভাই আগে। তা আমার এখানে তন্মিতা তো খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমাকে খেতে হবে। অ্যাকচুয়ালি আমাকেও প্রচুর খিদা পেয়েছে, খেয়ে নেই, কথা বেশি না বলে খেয়ে নেই। তোমাদের তো একটা কথা বলা হয়নি, আজকে আমাদের মেনুতে কি আছে এটা দেখালাম কিন্তু বললাম না। দেখো এটা হচ্ছে লুচি বলে তো তন্মিতা, না এটাকে পুরি বলে, লুচি 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 আর আলু ছোলার তরকারি, এটা হচ্ছে আমাদের আজকের নাস্তা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রেস্টও কিছুক্ষণ নেওয়া হয়ে গেল। তো এবার মানে বেরোবো আমরা, প্রায় 11টা বাজতে যায়, তো আমরা বেরিয়ে যাবো তন্মিতাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে দেখলে বাড়ি থেকে কলকাতা আসার জার্নিটা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন।
যারা নতুন চ্যানেল আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে, কেননা দাদাকে নিয়ে যে হসপিটালে যাবো, জানি না কতটা কি ভিডিও করা যাবে, সম্ভব হবে কি না, তবু চেষ্টা করব। কিন্তু মানে কী বলবো, কয়েকদিন আমি অফলাইন হয়ে গেছিলাম, দেখেছিলে তোমরা যে আমি লাস্ট কয়েকদিন ভিডিও দিইনি, তারপর গতকাল একটা ভিডিও দিয়েছি। তো এবার রেগুলারই ভিডিও আসবে, কারণ কিছু সমস্যার জন্য আমি তোমাদের বলেছিলাম ভিডিওতে, কিছু সমস্যার জন্য টেনশনের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো এবার রেগুলার ভিডিও আসবে, আর বিশেষ করে কলকাতার ব্লগগুলো তো ফাটাফাটি ব্লগ আসতে চলছে, অনেকের সঙ্গে দেখা হবে, খুব অন্যরকম একটু ভিডিও করার চেষ্টা করছি। তো সাথে থেকো পাশে থেকো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।